ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ফার্সে সিলেট এবং আশেপাশ। চিত্রনায়ক অমর সানি সম্প্রতি ব্যক্তিগত ঝামেলা থেকে বের হয়ে বানভাসী মানুষদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন। একটি সময় হয়তো বা এরকম ফিল হবে যে কোনো পশু পাখি অনেক মানুষ মারা গেছে, আল্লাহ না, আমরা এই বন্যা দুর্গত মানুষের জন্য পাশে এসে দাঁড়াই। অমর সানি বলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমি আমার জায়গায় চেষ্টা করছি, আপনি আপনার জায়গায় চেষ্টা করুন। আজকে আমরা ব্যথিত, আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে বাঁচাতে হবে। অমর সানি আরো বলেন, আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আপনি আল্লাহ আমাদেরকে বাঁচান, এই বানভাসী মানুষদেরকে বাঁচান, সবাই আমরা যে যেভাবে পারি এগিয়ে আসব, এটাই আমাদের অঙ্গীকার হোক। অমর সানির কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর সব সময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সবাই পাশে এসে দাঁড়াই, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।